নমস্কার, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে একটি পোর্টাল চালু করা হয়েছে, যেই পোর্টালটির নাম হচ্ছে উৎসশ্রী। এই উৎসশ্রী পোর্টালে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেইগুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই প্রসঙ্গে বলে রাখি, এই পোর্টালে লগ ইন করতে গেলে আপনাদের কিন্তু একটি আইডির প্রয়োজন, যে আইডিটি হচ্ছে এমপ্লয়ি আইডি। এই এমপ্লয়ি আইডিটি আপনারা আপনাদের নিজ নিজ বিদ্যালয় থেকে সংগ্রহ করে নেবেন। এই প্রসঙ্গে আরও একটি বিষয়, যে আপনারা আপনাদের নিজস্ব যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আছে, সেই মোবাইল নম্বরটি অবশ্যই পোর্টালে রেজিস্টার্ড করিয়ে নেবেন হয় থ্রুতে, কেননা সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তো চলুন এবার দেখা যাক কিভাবে আমরা এই পোর্টালে লগ ইন করব। প্রথমে আপনারা গুগল পেজটি ওপেন করুন। গুগলে গিয়ে আপনারা এখানে IOSMS এই কথাটি টাইপ করুন, এবং IOSMS কথাটি টাইপ করে এন্টার করে সার্চ করুন। প্রথমে দেখতে পারবেন OSMS বা IOSMS এই লগ ইন এই পেজটি আসবে। এটা হচ্ছে আপনাদের বিদ্যালয়ের আমাদের মাইনে সংক্রান্ত যে পোর্টাল, যেখানে আমাদের সমস্ত ডেটাবেস নথিভুক্তকরণ আছে। প্রথমে আমরা এই পেজটিকে ঢুকব, এই পেজটিতে ঢুকব। এই পেজটিতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন, উপরে দেখতে পাবেন উৎসশ্রী বলে একটি বাটন রয়েছে। এই বাটনে গিয়ে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এই পেজটি দেখুন, উৎসশ্রী বলে একটি পেজ ওপেন হবে আপনাদের এখানে। এবারে দেখুন উপরে অ্যাপ্লাই ফর ট্রান্সফার রয়েছে, এই অ্যাপ্লাই ফর ট্রান্সফারে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড, এইগুলো ডিটেলসে দেওয়া রয়েছে। তার নিচে দেখুন একটি ছোট্ট বক্স রয়েছে, এই বক্সটিকে আই হ্যাভ রিড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড অ্যাবভ, এইখানে গিয়ে আপনার ছোট্ট বক্সে এইখানে টিক দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রসিড বাটনটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এই প্রসিড বাটনে গিয়ে ক্লিক করুন। প্রসিড বাটন টাইপ ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম ওপরে রয়েছে দেখুন OSMS টাইপ, এই টাইপের এখানে এখানে দেখুন আপনারা প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাইমারি স্কুল টিচাররা প্রাইমারি সেকশন সিলেক্ট করবেন এবং হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুল টিচাররা সেকেন্ডারি সেকশন সিলেক্ট করবেন। করার পরে দেখুন প্রেজেন্ট স্কুল সাব ডিভিশন, এইখান থেকে আপনারা আপনাদের স্কুলের সাব ডিভিশন সিলেক্ট করবেন। ধরুন এইখানে একটি সাব ডিভিশন আমি সিলেক্ট করলাম, নদিয়া রানাঘাট বলে। সঙ্গে সঙ্গে নিচে দেখুন আরেকটি রয়েছে টিচার্স ইউনিক কোড, এই ইউনিক কোডটা আপনারা বিদ্যালয় থেকে পেয়ে যাবেন, এই ইউনিক কোডটা এখানে টাইপ করতে হবে। তার নিচে রয়েছে দেখুন প্যান কার্ড নাম্বার, আপনাদের নিজ নিজ প্যান কার্ড নাম্বারটি এখানে টাইপ করবেন। আর তার নিচে রয়েছে এন্টার ক্যাপচা বলে, এই ক্যাপচার এখানে যে কথাগুলি লেখা আছে সেটা টাইপ করবেন। দেখুন এখানে টিচার্স ইউনিক কোডে আমি আমার এমপ্লয়ি আইডিটি টাইপ করেছি এবং তার নিচে আমার প্যান কার্ড নম্বরটি টাইপ করেছি, আর নিচে রয়েছে ক্যাপচা, ক্যাপচাটি দিয়েছি। এবার আপনি লগ ইন করুন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করুন। করে আপনি প্রসিড করুন। প্রসিড করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলবে, যেই পেজে দেখবেন ওয়েলকাম দিয়ে আপনার নামটি এখানে শো করবে এবং আপনার বিদ্যালয়ে আপনার পোস্টটি যেই যেই সেকশনে নথিভুক্তকরণ আছে সেইটাই কিন্তু এখানে শো করবে। আপনি কিন্তু এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ আপনার পোস্টটি বিদ্যালয়ে যে নর্মাল সেকশন না HS সেকশন বা কোন সাবজেক্টের আপনি আছেন সেগুলো কিন্তু বিদ্যালয়ে রোস্টার অনুযায়ী আপনার কিন্তু এখানে কিন্তু বিদ্যালয় থেকে যেভাবে নথিভুক্তকরণ করা হয়েছে সেরকমভাবে এখানে শো করবে।
এর এই সেকশন এবং সাবজেক্টের রেসপেক্টে কিন্তু আপনি অন্যান্য বিদ্যালয়গুলো যেগুলো আপনাকে ভ্যাকান্ট সেগুলো শো করবে। এবারে দেখুন এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে। প্রথমটি রয়েছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি হচ্ছে জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্ট। এই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টটি আগেই ছিল, এটা আপনারা দেখে থাকবেন যেমন ছিল সে একই রকমই আছে, আর জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্টটি নতুন হয়েছে। এবার এই জেনারেল ট্রান্সফার বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দুটো অপশন দিল, একটাকে বলছে ইনিশিয়েট জেনারেল ট্রান্সফার এবং দ্বিতীয়টি হচ্ছে ভিউ জেনারেল ট্রান্সফার স্ট্যাটাস। তো আমাকে প্রথমে কি করতে হবে, ইনিশিয়েট জেনারেল ট্রান্সফার বাটনটি ক্লিক করতে হবে। দেখুন ইনিশিয়েট জেনারেল ট্রান্সফার বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে। এখান থেকে আপনি আপনার প্রিফার্ড ডিস্ট্রিক্ট, আপনি যেই ডিস্ট্রিক্টে যেতে চান সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করুন। আমি মনে করলাম এখানে নদিয়া সিলেক্ট করলাম। এর মধ্যে থেকে সাব ডিভিশন যেগুলো আছে আপনি সেগুলো সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট করলেন কল্যাণী, আমি সিলেক্ট করলাম কল্যাণী। কল্যাণী সাব ডিভিশনের আন্ডারে যতগুলো স্কুল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এবার প্রত্যেকটা স্কুলকে আপনি ইন্ডিভিজুয়ালি ক্লিক করুন, ক্লিক করে তার ভ্যাকান্সি চেক করে নিন যে সেই স্কুলটির ভ্যাকান্সি আছে কিনা। আমি ধরে নিলাম এই স্কুলটিকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি পাশে চেক অ্যাভেলেবিলিটি আমি শো করছি। দেখুন এখানে দেওয়া আছে নট অ্যাভেলেবেল, মানে এই স্কুলে কিন্তু এর কোনো ভ্যাকান্সি নেই। এবার এইভাবে আপনারা চেক করে দেখবেন, যদি ভ্যাকান্সি শো করে তবে আপনি সেই ভ্যাকান্সি শো করলে আপনি সেই স্কুলটাকে আপনি এখান থেকে চুজ করতে পারেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এই এর থেকে কিন্তু আপনি অ্যাড মোর স্কুল, মানে একের বেশি স্কুল আপনি এই জায়গার থেকে অ্যাড করে করে চুজ করতে পারবেন। এবং আরেকটি অপশন রয়েছে দেখুন রিজন, মানে আপনি কি কারণে এই ট্রান্সফারটা কোন গ্রাউন্ডে নিচ্ছেন এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনি এইখানে এই টিক বক্সে টিক দেবেন এবং প্রসিড করবেন। এইভাবে ট্রান্সফারের অনলাইন ট্রান্সফারটি সম্পন্ন হবে। প্রসেসটি সম্পন্ন করার পরে আপনারা কিন্তু এখানে ভিউ জেনারেল ট্রান্সফার স্ট্যাটাস আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনাদের স্কুলগুলোর সঙ্গে ম্যাচিং সব ঠিকঠাক হয় এবং তাহলে আপনারা সেই সব স্কুলগুলোকে আপনারা যেগুলো চুজ করেছেন তার সঙ্গে আপনাদের জেনারেল ট্রান্সফার যেটা ম্যাচ করলো সেভাবে আপনারা টোটাল প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কাজ এই বিষয়টি নিয়ে যতটা পেরেছি জানাতে পেরেছি জানিয়েছি, আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে।